স্বাস্থ্য শিক্ষায় বড় সমস্যা শিক্ষক সংকট মানসম্মত শিক্ষা পাচ্ছেন না মেডিকেল শিক্ষার্থীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ টিকিট কালোবাজারি সহ নানা জটিলতায় ট্রেন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা জড়িত রেল কর্মকর্তারাও অনিয়ম ঠেকাতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী এবং ঈদে যাত্রী পারাপারে প্রস্তুত পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদ সারা দেশে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মার্জিয়া তিশা এবার বিস্তারিত ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালন হচ্ছে পবিত্র লাইলাতুল কদর পাপমুক্তির আশায় রাতভর ইবাদত বন্দেগীতে পার করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সওয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে তার অতীতের সব অপরাধ মাফ করে দেবেন মহান আল্লাহ প্রিয় নবীর সুন্নাহ মেনে মাগরিবের পর থেকেই বাইতুল মোকাররম সহ মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের এশা ও তারাবি শেষে কদরের নামাজ আদায়ের পাশাপাশি মৃত মা বাবা ও আত্মীয় স্বজনের কবর জিয়ারত সহ নিজেদের সাধ্যমতো দান খয়রাত করছেন তারা দেশের স্বাস্থ্য শিক্ষায় শিক্ষক সংকট বড় আকার ধারণ করছে অধিকাংশ মেডিকেল কলেজে নেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক এর ফলে মানসম্মত শিক্ষা পাচ্ছেন না মেডিকেল শিক্ষার্থীরা যার ফলে মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের সাধারণ মানুষ আস্থা হারিয়ে করুণ হচ্ছে স্বাস্থ্য সেবার পুরো চিত্র মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট একজন অধ্যক্ষ সহ 95 জন শিক্ষকের পদ থাকলেও সর্বমোট শিক্ষক আছেন 53 জন অধ্যাপকের 15টি পদের মধ্যে 12টিই খালি প্রভাষকের পদ 25টি থাকলেও কাজ করছেন 21 জন আর এই 44% শিক্ষক ঘাটতি নিয়েই চলছে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ শুধু কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ নয় দেশের মেডিকেল শিক্ষায় সামগ্রিক পরিস্থিতিও অনেকটা এমনই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মেডিকেল কলেজগুলোতে মৌলিক বিষয়ে 29 এবং ক্লিনিক্যাল বিষয়ে 48 সহ গড়ের শিক্ষক ঘাটতি আছে 42%। সংকট মোকাবেলায় এবং মানসম্মত চিকিৎসক তৈরিতে প্রয়োজনে ভর্তি শিক্ষার্থীদের স্বয়ংসম্পূর্ণ মেডিকেল কলেজগুলোয় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যারা ভর্তি হয় তাদেরকে যদি শিক্ষক সংকট দেখা দেয় অন্য মেডিকেল কলেজেও তাদেরকে ট্রান্সফার করে যদি মেডিকেল শিক্ষা দেওয়া হয় তাহলে ওদের দোষ নাই এখানে ভর্তি হওয়াটা কিন্তু শিক্ষাটা পাওয়ার অধিকার তাদের আছে সুতরাং অন্য মেডিকেলে তাদের শিফট করে পড়াশোনার ব্যবস্থা করা উচিত অথবা দুই শিফটে সকালে এক মেডিকেলে পড়ালো বিকালে আর এক মেডিকেলে যদি তারা পড়ায় তাহলে সেই সব বেসিক টিচারদের দিয়ে ভালো শিক্ষক ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব মৌলিক বিষয়ে শিক্ষক ঘাটতির পাশাপাশি এই বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদেরও রয়েছে যথেষ্ট অনীহা মৌলিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়াতে আরও বেশি প্রণোদনার পরামর্শও রয়েছে বেসিক সাবজেক্টগুলো যেগুলোতে ডাক্তাররা ইন্টারেস্টেড হয় না যেহেতু প্র্যাকটিস থাকে না এরকম একটা বিষয় তারপরে যেমন অ্যানেস্থেশিয়া একটা সাবজেক্ট অনেক ডিমান্ডিং কিন্তু তারপরেও অনেক ঝুঁকি থাকে এইসব কারণে তারা অনেকে যেতে চায় না এইসব সাবজেক্টে তো তাদের যদি কিছু প্রণোদনার ব্যবস্থা করা যায় হয়তো তারা আগ্রহী হবে অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি এসব বেসিক সাবজেক্টগুলোতে যদি আমরা টিচার বাড়াতে চাই আমার মনে হয় এরকম কোনো পদক্ষেপ নিতে হবে দেশে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী শিক্ষাজীবন শেষে চিকিৎসকের পেশা জীবন শুরু করলেও কতটা দক্ষ হয়ে আসছেন তারা এমন প্রশ্ন উঠতে শুরু করেছে আর তাই ঘনবসতির এই দেশে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবীণ চিকিৎসকদের সরকারের পক্ষ থেকে একটা টিম করে যা যা প্রয়োজনীয় শিক্ষক অবকাঠামো যে মেডিকেল কলেজে নাই সেটা সরকারি হোক বেসরকারি হোক সেই মেডিকেল কলেজগুলো আপাতত ভর্তি বন্ধ করে ভবিষ্যতে শিক্ষক সংকট দূর হলে তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা উচিত জাহিদ সবুজ মোহনা সংবাদ যারা শিক্ষা গ্রহণ নিরাপদ ও আরামদায়ক হওয়ায় ভ্রমণের জন্য যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন কিন্তু টিকিট কালোবাজারি সহ নানা জটিলতায় ট্রেন ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেকেই রেল স্টেশনের কর্মকর্তারা এর সাথে জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা এদিকে সব ধরনের অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট রেল যাত্রায় ময়মনসিংহে সহজেই মেলে না আন্তনগর ট্রেনের টিকিট চাহিদা বেশি থাকায় নিমিষেই উধাও হয়ে যায় অনলাইন টিকিট
এর পেছনে কালোবাজারি চক্র জড়িত রয়েছে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা ইচ্ছে করেই টিকিট সংকট তৈরি করে। বিভাগীয় শহর হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের সুবাদে এখানে ট্রেনের টিকিটের চাহিদা বেশি, আর এই সুযোগে কালোবাজারি সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। এখানে বরাদ্দ সিট সহ ট্রেনের টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো। এখনো কালোবাজারি বিদ্যমান আছে, জাস্ট খালি ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে, পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কালোবাজারি কিন্তু ঠিকই আছে। এটা আমি আমার ধারণা এটি, এবং আমি মনে করি এটির অবসান হওয়া উচিত, যাত্রী ভোগান্তি কমানো উচিত। যে মুহূর্তে টাইম দেওয়া থাকে ওই মুহূর্তে টাইমে ঢুকে দেখি যে টিকিট নাই, একদিনও আমি সঠিক টাইমে টিকিট পাই না, তবে স্টেশন আসলে পরে চড়া দামে টিকিট রেগুলারই পাওয়া যায়। আটটার সময় ঢুকছি, দেখা যাচ্ছে যে মানে আমার টিকিটটা লোডিং হচ্ছে, আমি পেমেন্টে গেছি, দেন সার্ভারটা আমাকে বের করে দিল, তারপর আবার ঢুকে দেখি সেকেন্ডের ভিতরে মানে এত সব হাজার হাজার টিকিট শেষ। ভুক্তভোগীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো টিকিট কালোবাজারিকে চেনেন না বলে দাবি করেন রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক। আমি তো আশেপাশে নিয়ে থাকি না ভাই, আমি তো স্টেশন ট্রেন চলাচল নিয়ে থাকি, আর এজ এ স্টেশন সুপারিনটেন্ডেন্ট আমাকে শুধু টিকিট দেখায় কাজ নয়, কেউ কেউ কিছু কিছু দুষ্টুটি করলে সে ধরা পড়বেই, যদি রাগ হোক পরে হোক শাস্তি পাবে। এই জন্য যে পুরো রেলকে দায়ী করবেন, একজন ব্যক্তির জন্য পুরো রেলে দায়ী হয়ে যাবেন, এটা ঠিক না। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট কালোবাজারি রোধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে র‍্যাব। রেলের টিকিট কালোবাজারির অভিযোগ সংবাদ মাধ্যমে আসে বা বিভিন্নভাবে আমরাও পাই, আমাদের সকল সদস্যকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে, আমরা তৎপর আছি যাতে কোনো প্রকার কালোবাজারি চক্র এই যে টিকিট কালোবাজারি করে যাত্রীদের কোনো প্রকার হয়রানি করতে না পারে, পাশাপাশি স্টেশনের যে নিরাপত্তা যাতে চুরি ছিনতাই শিকার না হয়, পকেট মারের শিকার না হয়, এই জন্য রাগ সদস্যরা রেল স্টেশন কেন্দ্রিকও দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসে স্বস্তি ফিরবে এমন প্রত্যাশা রেলের যাত্রীদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। টিকিট কালোবাজারি সহ নানা জটিলতায় ময়মনসিংহ থেকে ট্রেন ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক যাত্রী। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ময়মনসিংহ ব্যুরো প্রধান রোবায়েত বাপ্পি। বাপ্পি, টিকিট কালোবাজারি সহ ময়মনসিংহ জাংশনে অনিয়মের তথ্য সম্পর্কে আমাদের জানাবেন, এসব অভিযোগ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? যে নিরাপদ ভ্রমণের জন্য রেল রুটকে কিন্তু যাত্রীদের প্রথম পছন্দ থাকে, সেই হিসেবে কিন্তু ঢাকা ময়মনসিংহ রেল রুটে কিন্তু প্রচুর যাত্রী যাতায়াত করে। তো আমি যে বিষয়টি আপনাকে বলতে চাই যে আপনার এই রুটে কিন্তু যে টিকিট কালোবাজারির অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু যখন বিভিন্ন উৎসব হয়, যখন ঢাকা থেকে লোকজন বা তার গ্রামের বাড়িতে আসার বেশি সুযোগ হয়, তখনই কিন্তু এই টিকিট কালোবাজারির বিষয়টি সামনে আসে। আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে এই ময়মনসিংহের বেশ কয়েকটি স্টেশন আছে যেগুলিতে ইন্টারসিটি ট্রেন এখানে যাত্রা বিরতি করে, সেইসব স্টেশনগুলিতেই কিন্তু এই টিকিট কালোবাজারি এবং সেই কালোবাজারির গ্রুপটি সক্রিয় থাকতে দেখা যায়। ইতিমধ্যেই আপনাকে যদি বলি যে এই ময়মনসিংহ স্টেশনের যে বুকিং সহকারী গত ফেব্রুয়ারি মাসে কিন্তু টিকিট সহ কিন্তু তাকে ঢাকা রেলওয়ে পুলিশ আটক করেছিল। এরপর থেকে কিন্তু ময়মনসিংহের যে টিকিট কালোবাজারির বিষয়টি, যে কালোবাজারিদের সাথে যে স্টেশনের কর্মকর্তাদের একটা যোগসাজশ আছে, সেটি কিন্তু পার্থক্য হয়েছে, যে কারণে কিন্তু মানুষের মাঝে কিন্তু একটি খুব বিরাজ করছে। আমি আপনাকে যদি একটি কথা বলি যে এই টিকিট কালোবাজারি রোধের জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় মাঠে কাজ করে, ইতিমধ্যে অনেক কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু স্টেশন কর্তৃপক্ষ কালোবাজারিদেরকে এই স্টেশনের আশেপাশে ঢুকতে দিচ্ছেন না, এবং তারপরেও কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে খুব গোপনীয়তার সাথে কিন্তু তারা সেই কাজটি করে যায়। তো আমি আপনাকে আরেকটা কথা বলি যে এই ঈদ যাত্রাকে ঘিরে কিন্তু ময়মনসিংহ রেল স্টেশন কর্তৃপক্ষ কিন্তু যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু ব্যাপক ভূমিকা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ট্রেন যাত্রা এবং টিকিট কালোবাজারির বিষয়ে সর্বশেষ। তৃষা বাপ্পি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী এম এ আজিম। ঈদযাত্রার খবর জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আজিম, রেলযাত্রায় ঘরমুখো মানুষের আগ্রহ কেমন দেখছেন, এবং কোনো ভোগান্তির অভিযোগ আছে?
রাজধানীর বিমানবন্দরে। এখানে কিন্তু আসলে যারা ঈদে বিভিন্ন গন্তব্যে ছুটছেন তারা আসলে খুব স্বাচ্ছন্দ্যে যাত্রাটি করতে চান এবং ঝটকি ঝামেলা ছাড়া তারা কিন্তু আসলে বিমানকে বেছে নিয়েছেন। এবং তাদের যে চিত্রটি এখানে আমি সকাল থেকে দেখেছি, এখানে কিন্তু আসলে প্রতিদিন অভ্যন্তরীণ রুটে যে পরিমাণ যাত্রী হয় তার থেকে কিন্তু আসলে ঈদ যাত্রাকে কেন্দ্র করে এখানে অনেক যাত্রী বেশি আমরা উপস্থিতি লক্ষ্য করছি। এবং যেটি কিন্তু আমাদেরকে বিমান যে বাংলাদেশের যে তিনটি বেসরকারি বিমান প্রতিষ্ঠান অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনা করে থাকেন তাদেরা কিন্তু আমাদেরকে এর আগেই জানিয়েছিলেন যে তাদের একটি বড় বুকিং তারা পেয়েছেন, কারণ ঈদের আগেই কিন্তু তারা 70% বুকিং পেয়েছিলেন এবং তখনই কিন্তু তারা একটি পরিকল্পনাও নিয়েছিলেন যে যাতে নির্ধারিত ফ্লাইটের বাড়তি ফ্লাইট তারা যুক্ত করতে পারেন। তো সেক্ষেত্রে বলা চলে যে এই মুহূর্তে আসলে ঈদ যাত্রা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে বিমানবন্দরেও কিন্তু ঈদ যাত্রীরা আসছেন এবং এখান থেকে আসলে বিভিন্ন গন্তব্যে ছুটছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে অভ্যন্তরীণ রুটে কিন্তু 7টি রুটে বিমান চলাচল করে, এর মধ্যে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজারে যে বিমান চলাচল করছে সেই বিমানে কিন্তু আসলে যাত্রী চাপ সবথেকে বেশি। এবং তা আমাদের সাথে যে অভ্যন্তরীণ রুট পরিচালনাকারী যে এয়ার কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা আমাদেরকে যে ঈদ যাত্রা তা কিন্তু নয়, ঈদ যাত্রার পরেও কিন্তু আসলে তাদের বুকিং রয়েছে, কারণ ঈদকে কেন্দ্র করে কক্সবাজার ট্যুরে যাওয়ার একটি পরিকল্পনা অনেকেরই থাকে। সেক্ষেত্রে কিন্তু সেই ট্যুরেও মানুষকে কিন্তু বিমানকে বেছে নিয়েছেন এবং এই যে বিমানকে বেছে নেওয়া সেটি কিন্তু দিন দিন আসলে বাড়ছে। এবং এটি কিন্তু বলা চলে যে মানুষ এখন স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে চায়, সেক্ষেত্রে দিন দিন আসলে বিমানের যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বেড়েই চলেছে। আপনাকে জানিয়ে রাখি যে তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন যে প্রায় 70,000 যাত্রী পরিবহন করবে, কারণ প্রতিদিন কিন্তু 7-8,000 মানুষকে বিমানে পরিবহন করা সম্ভব অভ্যন্তরীণ রুটগুলোতে। সেক্ষেত্রে এই ঈদ যাত্রায় কিন্তু 70,000-এর মতো তারা যাত্রী পরিবহন করবে বলে চিন্তা করেছিলেন, সেটি কিন্তু বাড়িয়ে এখন 80,000-এ চিন্তা করছেন বিমান কর্তৃপক্ষগুলো। তো তিশা, এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ, ধন্যবাদ। ঈদ সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে সব প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ঘরবুক যাত্রীদের নিরাপত্তায় থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। লঞ্চে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহনের বিরুদ্ধেও থাকছে কঠোর তদারকি। মানিকগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন রিপনের তথ্যে আরো জানাচ্ছেন জেসমিন আলম। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত আরামদায়ক করতে 20টি ফেরিসহ ছোট বড় প্রায় 40টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রেখেছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। এছাড়া যানজট নিরসনে ঈদের আগে পরে 7 দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী যান পারাপারে নিষেধাজ্ঞা থাকবে। ভোগান্তি ছাড়া ঈদে বাড়ি যেতে পেরে খুশি যাত্রীরা। ফেরিঘাটে কোনো জ্যাম নাই, ফেরি সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো, সব মিলে যাক আমাদের যাত্রা খুবই সুন্দর হচ্ছে। ঘাটে কোনো যানজট নেই, লঞ্চ ফেরি ট্রলার এই সমস্ত সুন্দর পরিবেশে মানুষ পার হয়ে যাচ্ছে। জ্যাম ওদিকে শহরে আছে গাবতলির ওই পাশে, এদিক দিয়ে সেরকম কোনো জ্যাম নেই, যানজট পাইনি, ক্লিয়ার আছে। ফেরিতে আইন বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড রুখতে প্রশাসন তৎপর থাকবে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গাড়ি বাড়লো আমাদের 20টি ফেরি চালানোর প্রস্তুতি আমাদের আছে, হয়তো 2-1 দিনের মধ্যেই ফেরিগুলো আমাদের সব ট্রাফিকে চলে আসবে। তো আমাদের প্রস্তুতি শতভাগ আছে যে আমরা নির্বিঘ্নে যাত্রী গাড়ি পারাপার করতে পারবো। ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন নৈরাজ্য ঠেকাতে 5 জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলে জানান জেলা প্রশাসক। 5 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করবেন, পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার এবং এসি লেনার আছেন, তারাও বিষয়টা মনিটরিং করবেন। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই লক্ষ্যে মেডিকেল টিম থাকবে, ডুবুরি টিম থাকবে এবং ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য তারাও প্রস্তুত থাকবে। প্রায় 1 কোটি মানুষ নারীর টানে বাড়ি ফেরার প্রস্তুতি নিলেও এবার সেই ঈদযাত্রা স্বস্তির হবে বলেও আশা জানান তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। ঈদ ঘিরে পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরিঘাটের প্রস্তুতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন রিপন। রিপন, এবার এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে কেমন চাপ পড়বে বলে মনে করছেন আর কর্তৃপক্ষের বক্তব্য কি?
আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং ঘাট কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিয়েছে। এখানে ফেরির সংখ্যাও আছে, আমি আপনাকে যদি একটু দেখাতে চাই ঘাট পরিস্থিতি। এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি 16টি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে। তো পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকলেও এখানে কিন্তু ঘাটে কোনো চাপ নেই, চাপ নেই। আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছোট ছোট কয়েকটা গাড়ি আছে, বড় গাড়ি একদমই নেই, ছোট গাড়ি পারাপার হচ্ছে। তো যেরকমটা আমরা বিগত বছরে বা বিগত সময়ে দেখেছি যে গাড়ি এসে হুমড়ি খেয়ে পড়তো, ফেরির অপেক্ষা করতো, এবার কিন্তু সেই রকম কোনো কিছু নাই। রাস্তাতেও যেমন যানজট নেই, ফেরির এখানে কোনো যানজট নেই, লঞ্চে যানজট নেই, মানুষ সব নির্বিঘ্নে পারাপার হয়ে তারা বাড়ি ফিরতে পারছে। আমাদের এখানে রাস্তাঘাটের একটা বিষয় যেটা আপনি জিজ্ঞেস করেছেন, রাস্তাঘাটে এখানে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। আপনার কোনো সমস্যার সম্ভাবনা দেখা গেলে এখানে আমাদের ঘাট কর্তৃপক্ষ এবং কি আমাদের জেলা প্রশাসন যেটা জানিয়েছেন কয়েকজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, তারা সেটা দেখভাল করছে। আবার আপনার এই রাস্তাটা হচ্ছে করেছে, যার ধরুন রাস্তাতে কোনো সমস্যা নেই, রাস্তায় সমস্যা নেই, ঘাটেও সমস্যা নেই। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ফেরিও লঞ্চ থাকাতে নির্বিঘ্নে যাত্রী সাধারণ এবার ঘরমুখী মানুষ ঈদে বাড়ি ফিরতে পারছে। এটাই ছিল পাটুরিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ রিপন, আপনাকে ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে মেঘনা সেতুর দ্বিতীয় টোল প্লাজা চালু হয়েছে। শনিবার ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপরই 6টি ইলেকট্রনিক টোল আদায় সিস্টেমের কাউন্টারে কার্যক্রম শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী জানান, এ পথে যানজট ও যাত্রা ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 400+ পুলিশ সদস্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোতায়েন করা হয়েছে। ম্যানেজমেন্টে কিন্তু আমাদের জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং অন্যান্য পলিটিক্যাল নেতৃবৃন্দ এখানে থাকেন। তো আমরা আশা করি গতবার যেভাবে আমরা শান্তিতে গেছি, এর চেয়ে ভালো অবস্থায় আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রায় 400 মতো ডিপ্লয়মেন্ট আছে এখানে, পিকেট থাকবে, মোবাইল থাকবে এবং মোটরসাইকেল মোবাইল এগুলি দিয়ে আমরা কাজকর্ম করব। এছাড়া আমাদের ড্রোন প্রযুক্তি এখানে আসবে। বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষায় অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার ফরিদপুরের মধুখালীতে অসহায় ও দুস্থ মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এই সমস্ত যানজটকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এনেছে এবং বাকিটাও দ্রুততম সময়ের একটা নিষ্পত্তি হবে বলে আমরা আশা করি এবং ঈদের যাতায়াতের জন্য একদম সুব্যবস্থা সরকার করেছে। এবার বিভিন্ন জেলা উপজেলায় অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের সন্তান স্বাস্থ্য প্রতিমন্ত্রী রুকায়া সুলতানা দায়িত্ব নেয়ায় জেলার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা ও পুষ্পস্তবক অর্পণ করেন। পাবনার সাথী উপজেলার নন্দনপুরে আব্দুল হালিমের উদ্যোগে ঈদ উপহার বিতরণে জেলা শাখার সভাপতি আব্দুল হালিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক সোরাব আলী, হোসেন আলী সহ অনেক উপস্থিত ছিলেন। রাজবাড়ির গোয়ালন্দে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় সবার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জয়পুরহাটে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের শহরের নাজমা গার্ডেনে কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে ঈদ উপহার তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান সুবান ব্যাপারী, গগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, আতিকুজ্জামান, সোহেল সহ অনেকে।
ফেনী ছাগলনয়া নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহস্রাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পার পক্ষে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার 180 জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান দিয়েছেন মেয়র শেখ রকিব হোসেন। অনিয়ম থাকলে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। কিশোরগঞ্জে ভৈরবে পবিত্র গাউসিয়া কমিটি বাংলাদেশ থানা শাখার উদ্যোগে 50 জন গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভারগাঁও সরকার পাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও নগদ অর্থ বিতরণে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রাকিব সহ অন্য সহযোগীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে অনুষ্ঠিত হলো একতেদায়ী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে হামনাত কেরাত ও আজান প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণে উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। নবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেলি আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবসে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্ব করেন। নজরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ অনেকে। শেষ করব মোহনা সংবাদ সারা দেশ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের স্বাস্থ্য শিক্ষায় বড় সমস্যা শিক্ষক সংকট, মানসম্মত শিক্ষা পাচ্ছেন না মেডিকেল শিক্ষার্থীরা, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। টিকিট কালোবাজারি সহ নানা জটিলতায় ট্রেন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন যাত্রীরা, জড়িত রেল কর্মকর্তারাও। অনিয়ম ঠেকাতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। এবং ঈদে যাত্রী পারাপারে প্রস্তুত পাচুরিয়া দৌলতদিয়া নৌরুট, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা। এই ছিল মোহনা সংবাদ সারা দেশে, পরবর্তী সংবাদ দুপুর একটায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।